রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2041 সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত দেশের পরিণত হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় দেশ ও বিদেশের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর ও অসহায় বেকার যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্বাধীনতার পরবর্তী সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক বাস্তবায়িত দেশের বৃহত্তর 11টি জেলায় 11টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দেশ ও বিদেশের দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে স্থাপন করা হয়। প্রতিষ্ঠানটি 1977 সালের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ময়মনসিংহ শহরের প্রবেশদ্বারে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মাসকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন 11.39 একর জায়গা জুড়ে স্থাপিত হয়। 1985 সালে 4টি ট্রেডে প্রায় 80 জন প্রশিক্ষণার্থী নিয়ে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠান। বর্তমানে 18টি ট্রেডে প্রায় 4000 জন প্রশিক্ষণার্থী প্রতি বছর প্রশিক্ষণ গ্রহণ করে দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। ট্রেড সমূহের নাম: ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, গ্রাফিক্স ডিজাইন, কম্পিউটার অপারেশন, ফ্রিল্যান্সিং, সুইং মেশিন অপারেশন, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস, সিভিল কনস্ট্রাকশন, জেনারেল মেকানিক্স, কনজুমার ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ, অটো মেকানিক্স উইথ ড্রাইভিং, হাউস কিপিং, জাপানি ভাষা শিক্ষা, কোরিয়ান ভাষা শিক্ষা, ইংরেজি ভাষা শিক্ষা ও প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন প্রোগ্রাম। এসিআইপি প্রকল্পের আওতায় 5টি ট্রেডে বেকার যুবক ও যুব মহিলাদের ফ্রি প্রশিক্ষণ দেওয়া হয়। বিদেশগামী কর্মীদের 3 দিন মেয়াদি প্রাক বহির্গমন প্রশিক্ষণ প্রদান করা হয়। এই ট্রেনিং পূর্বে ঢাকায় ছিল, তা এখন এখানেই চালু হয়েছে। নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ ও বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণে বিদেশগামী কর্মীদের প্রাক বহির্গমন উদ্বোধন করা হয়। জব প্লেসমেন্ট ও জব ফেয়ারের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ওয়াইফাই নেটওয়ার্ক ও সিসিটিভির আওতাভুক্ত। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি 2018 সালে ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উন্নয়ন মেলায় তৃতীয় স্থান অধিকার করে। একই সালে বিভাগীয় প্রশাসন কর্তৃক আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় শ্রেষ্ঠ দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে। ময়মনসিংহ অঞ্চলের বেকার যুবক ও যুব মহিলাদের দক্ষতা উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে এই প্রতিষ্ঠানটি। জাতীয় উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে একটি আন্তর্জাতিক মানের আদর্শ শিক্ষা হিসেবে পরিগণিত হওয়ার রূপকল্প নিয়ে কাজ করে চলেছে ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।